হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে ম্যাডি দ্য গোল্ডেনের আরও একটা এক্সাইটিং এপিসোডে। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে তার একটুক্ষণ বাদে থেকে শুরু করছি, তাই যারা আগের দিনের ব্লগটা দেখোনি আই বাটনের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চেক করে নিও। আর চলো আজকের ভিডিওটা সেখান থেকে শুরু করা যাক। লাস্ট ব্লগে তোমরা দেখেইছো যে আমরা বিচে স্নান করতে গেছিলাম চারজনে একসাথে আর প্রচুর মজা করেছি। তো ফিরে এসে একটা বিশাল বড় কাজ থাকে, সেটা হচ্ছে ওদের দুজনকে পুরো একদম ভালো করে স্নান করিয়ে কন্ডিশনিং করিয়ে তারপরে ব্লো ড্রাই করে একদম শুকনো করা। তো সেটা করতে প্রায় আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে। তারপর লাঞ্চ করেছি আর তারপর দিয়েছি ঘুম। এখন তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে। তো বিকেলবেলায় যেটা হয়, মেরি বিস্কুট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর তোমরা তো জানোই ওদের দুজনেরই এটা ভীষণ ফেভারিট, কি যে ভালোবাসে এটা খেতে। এরম ভাবে কেউ খায় জঙ্গলির মতো? হ্যাঁ তুই কি জঙ্গলি? আজকে হচ্ছে 24th December, তো এখানে আজকে বিকেলবেলা ডিজে নেই, ডিজেটা কালকেই হয়ে গেছে। 23rd December ওদের মেন প্রোগ্রামটা ছিল আজকে, যদিও এখানে এমনি গান চালিয়েছে আর বাইরে সবাই বসে আছে ডেকটাতে, একটা ছোট পার্টিও রয়েছে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে ওদের দুজনকে ক্রিসমাস জাম্পার পরিয়ে রেডি করাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তারপর সোজা চারজন মিলে বেরিয়ে যাব, প্রচুর খাওয়া দাওয়া করব, বিচের ধারে বসবো আর মজা করব। শুধু কি ম্যাডি যাবে মাইলো? শুধু কি ম্যাডি যাবে? তুমি যাবে না? জলদি যাও। শুধু ম্যাডি যাবে, মাইলো যাবে না, তাই জন্য সোফার উপরে গিয়ে চিবোচ্ছে। ওই দেখ মাইলো, ম্যাড এইবারে দুজনে জামা পরবে, এটা হচ্ছে ওদের ক্রিসমাস জাম্পার্স, এটা খানে রেনডিয়ার করা, দুজনেরই সেম আছে, দুজনে পরবে। হ্যাঁ কি সুন্দর নতুন জামা, ঘুরতে যাব, উঠো উঠো ঘুরতে যাব, চলো চলো উঠো উঠো ঘুরতে যাব, উঠো উঠো। উঠে পড়ো উঠে পড়ো, জামা পরবে, যাও ম্যাডি দাদা রেডি হয়ে গেছে, একজনের পেজ থেকে নিয়েছি, ভেরি অ্যাফোর্ডেবল, খুব খুব সফট কাপড় আর ভীষণ অন টাইম, মানে আমার তারা ছিল যেহেতু এই ট্রিপটাতে পড়ানোর ইচ্ছা,
ওনাকে বলাতে নিয়ে একদম তাড়াতাড়ি করে একদিনের মধ্যে ডেলিভার করিয়েছেন। তো আমি হাইলি রেকমেন্ড করব, আমি যদি পসিবল হয় ওর ফেসবুকের যদি কোনো লিংক থাকে আমি সেটাও শেয়ার করে দেবো, তোমরা চেক করতে পারো, ভীষণ ভালো ভালো কালেকশন আছে ওর কাছে ফর আর খুব অ্যাফোর্ডেবল প্রাইস। মানে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। ম্যাডি চলো চলো ঘুরে আসি, বের কই বের কই, ম্যাডি আর মাইলো দুজনেই ক্রিসমাস জাম্পার্স এর রেডি। ওদের ড্রেসটা কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর দুজনে ম্যাচিং ম্যাচিং জামা পরেছে, আর এবার ফাইনালি আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি, দাদারাও ওখানে বেরিয়ে পড়েছে, তো এবার সবাই বসে বসে আড্ডা দেব। আর এখানে এই ফ্যামিলিটার সাথে আমাদের ওখানে আলাপ হয়েছিল, ভীষণ ভালো। ওনাদের কাছেও দুজন ডগ আছে, একজন হচ্ছে হাস্কি আর একজন হচ্ছে একটা পাগ। পাগটা অনেক মানে অনেক সিনিয়র, আর হাস্কিটার তো ভীষণ এনার্জি, বাপরে কি কি করবে, তোমরা শুধু এখানে দেখতে থাকো। এখানে এখন চারজনকে দেখা করানো হচ্ছে, হাস্কিটার মানে এতই এনার্জি, আর ও ম্যাডিকে দেখে এত হ্যাপি হয়েছে, পুরো মনে হচ্ছে অনেক দিন থেকে ওকে বোধ হয় চেনে, ভীষণ মানে এত কাছে আসার জন্য করছে। তো ফাইনালি আমরা ওদেরকে না আলাদা আলাদা বসানো সম্ভব না, তো তাই জন্য দুজনকে মিট করানো হয়েছে খুব ফ্রেন্ডলি। মাইলও কিন্তু প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, তারপরে আর কোনো ভয় টয় পাওয়ার সিন নেই, চেয়ার থেকে যদি ওকে চেয়ারে বসিয়েছি চেয়ার থেকে কি একেবারে ভীষণ ইচ্ছা। আর পাগ বাচ্চাটা যে ছিল পাগ, সে একটু শান্ত, ও এত এইসব ঝামেলার মধ্যে আর পড়েনি, তো ও একটু চুপচাপ একটা কর্নারে ছিল, অনেক সিনিয়র তাই জন্য তো ওর একটা আলাদাই পার্সোনালিটি রয়েছে। বাট ম্যাডি আর এই হাস্কিটাকে দেখার মতো ছিল। কলকাতা থেকে এখানে ঠান্ডাটা কিন্তু বেশ কম, আমরা সমুদ্রের ধারে বসে আছি, তাও সেরকম বলতে গেলে ঠান্ডা লাগছেই না, রাদার ভীষণ কমফর্টেবল একটা ওয়েদার। আমরা বেশ কিছু স্টার্টার্স, কফি, যা যা মানে খাওয়ার সেগুলো অর্ডার করে দিয়েছি। আর ঘুরতে আসলে তো মনে হয় যেন খিদেটাও আরও বেশি বেশি বেড়ে যায়। এই দিকে একটা পার্টি, ছোট্ট ফ্যামিলি পার্টি হচ্ছিল, আর আমরা এদিকটাতে বসেছিলাম। ম্যাডি মাইলো এখানে আমাদের সঙ্গেই বসে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছে, আর এত লোকজনের মাঝখানে ওদের বেশ ভালোই লাগে। চারদিকে অ্যাকচুয়ালি এত লোকজন আমরা তো সবসময় সারাক্ষণ দেখতে পাই না, তো ওরাও বেশি বসে বসে এই ব্যাপারটা পুরোটাই খুব ভালো করে এনজয় করে। এইবারে চলো একটু তোমাদেরকে রিসর্টটা, সুইমিং পুল এরিয়াটার দিকে নিয়ে যাই। রিসর্টটাতে বেশ কিছু ডেকোরেশন করেছে, তো এখন ম্যাডি মাইলোকে আমরা নিয়ে গিয়ে বেশ কিছু ফটোশ্যুটও করেছি। তোমরা যদি আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো না করছো ওখানে ফলো করতে পারো, আমি ফটোজগুলো মানে প্রত্যেক দিন যা যা করি তার যা ফটোজ হয় ওগুলো ওখানে বেশি আপলোড করি। ইউটিউবে তো ভিডিও আর শর্টস আসে, তো ওখানেও ফলো করে নিতে পারো, আমার ইনস্টাগ্রামের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। পুল এরিয়াটা রাদার পুরো রিসর্টটাই বেশ সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকোরেট করেছিল, আর এই দিকটাতে ওদের ওপেন বার, আর এইখানে হচ্ছে একটা ওই দোলনার সেট আপ, মানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টসও করা রয়েছে। তো কাজেই যারা পুলের এরিয়াটাতে অবশ্য পেটস অ্যালাউড নয়, বাট আমরা কিছুক্ষণের জন্য একটু ফটোশ্যুট করার জন্য উঠেছিলাম, সেটুকু অ্যালাউ করেছিল, এখানে বেশ কয়েকটা ফটো ক্লিক করেছি, আর তারপর এখান থেকে আমরা চলে গেছি। আর এরপর যেটা তোমাদের যেই এরিয়াটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওদের যেই লবির এরিয়াটা, মানে মেন ঢুকেই যে এন্ট্রান্সটা, কালকের আগের দিনের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি, আজকেও এই জায়গাটাতেও ম্যাডি মাইলোর বেশ কিছু ফটো শ্যুট করেছি। এইখানে ওদের অ্যাকচুয়ালি যেটা মেন বিল্ডিং সেখানেও কিন্তু রুমস রয়েছে, আমরা একদম সামনের দিকে রয়েছি, বাট এই মেন বিল্ডিংটার মধ্যেও ওদের প্রচুর রুমস রয়েছে, এখান থেকেও সি ফেসিং রুমস রয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন আমরা এই দিকের বিল্ডিংটাতে ছিলাম, এটা তো রিসেপশন এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার এইটার পরে আমরা জাস্ট ডিনার করে নিয়েছিলাম, বিকজ খিদে আর সেরকম ছিল না, প্রচুর স্টার্টার্স খেয়ে পেট প্রায় ভর্তি, তাই হালকা পুলকা কিছু ডিনার করে নিয়েছি। আর ততক্ষণে আজকে গানটাও বেশ তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, কালকে প্রায় 12টা অবধি চালিয়েছিল, যেটা একটু অসুবিধা হয়েছিল, আজকে বাট ওই 10টা সাড়ে 10টার মধ্যেই মিউজিক বন্ধ হয়ে গেছে, ঘরে চলে এসেছি আর ম্যাডি মাইলোকে ডিনার সার্ভ করছি, যেটা রোজকারের কাজ থাকে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এরপরে ম্যাডি মাইলো খেয়ে আমরা চারজন একটু গল্প করব, দাদাদের সাথে একটু দাদাদের রুমে আড্ডা দেব, সেটার আর ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। এখানে আজকের ভিডিওটা শেষ করছি। আজ অনেকটা সকাল সকাল শুরু করেছিলাম, যদিও দুপুরে একটু রেস্ট নিয়েছি, বাট কালকে এগেন সকালবেলা ওঠার ইচ্ছা আছে। আর কালকে আমাদের লাস্ট, কালকে চেক আউট, তো কালকের ভিডিওটাও খুব শিগগিরই কামিং সানডেতে আবার পাবলিশ করে দেব, লাস্ট এপিসোড। আশা করি ভিডিওটা আজকেরটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে খুব শিগগিরই আবার কামিং সানডেতে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।